এই শামীম ওসমানের বাড়িতেও আয়নাঘরের সন্ধান। দেখেন মাটির নিচে রুম, এগুলো কি জন্য দেওয়া হয়েছে? এই যে এটা হচ্ছে মাটির নিচে, এটা কিন্তু রুম, এটা ওই ভিতর দিয়ে ওই দিক ভিতরে মানুষ রাখতো, যদি তার বিরুদ্ধে কেউ কথা বলতো তাহলে হয়তো এখানে তাকে শেষ করে দিত। আয়নাঘর নামক যে ঘর, যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এরকম আর কোথাও আছে কিনা। দর্শক শ্রোত, অবশেষে নাকি এবার স্বরাষ্ট্র মন্ত্রীও কোটি কোটি কারি কারি টাকা সহ গ্রেফতার হলেন। দর্শক শ্রোত, এই দিকে এবার যা বললেন সেনা প্রধান, এবং অবশেষে যে তথ্য পাওয়া গেল দর্শক শ্রোত, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোথায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে কি জনগণেও গণধোলাই দিল কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো, এবং বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু অনেক আপডেট আজকে রয়েছে, যার ফলে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। যে আয়নাঘর নামক যে ঘর, যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এরকম আর কোথাও আছে কিনা, সেই আজও আমরা শেখ হাসিনার পতনে আগ মুহূর্ত জানতাম না যে আমাদের গোলাম আজম স্যারের সন্তান মীর কাসিম আলী স্যারের সন্তান আজও কি বেঁচে আছে কিনা। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ ইমানদার মানুষদের অনেকভাবে পরীক্ষা করে থাকে, সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে ওনাদের সাথে সাক্ষাতের জন্য, আমাদের আগা এই প্রজন্মেদের লোকদের ওনাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ওনাদেরকে বেঁচে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য। যাক, দীর্ঘ 8 বছর পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আমার যে মুক্তি পেয়েছেন, সে বিষয়ে আসলে আপনাদের নেতা কর্মীদের আসলে বর্তমানে কি মনে করছেন, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন একটু যদি আমাদের জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘকাল ক্লান্তিকাল অতিবাহিত করে স্বৈরাধারী সরকার শেখ হাসিনা ছাত্র জনতা, এ দেশে আপন জনতা তাকে এই দেশ থেকে বিতাড়িত করে হচ্ছে আয়নাঘর নামক যে ঘর, যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এরকম আর কোথাও আছে কিনা, সেই আজও আমরা শেখ হাসিনার পতনে আগ মুহূর্ত জানতাম না যে আমাদের গোলাম আজম স্যারের সন্তান মীর কাসিম আলী স্যারের সন্তান আজও কি বেঁচে আছে কিনা। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ ইমানদার মানুষদের অনেকভাবে পরীক্ষা করে থাকে, সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে ওনাদের সাথে সাক্ষাতের জন্য, আমাদের আগা এই প্রজন্মেদের লোকদের ওনাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ওনাদেরকে বেঁচে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য। যাক, আমরা এখন সর্বোপরি সব পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, আমাদের জান্নাতের আমির এবং কি আমাদের সাংগঠনিক নির্দেশনা বিধায় শান্তি শৃঙ্খলা বজায় চলার জন্য দেশবাসী এবং কি আমাদের একান্ত কর্তব্য। আমরা কখনো বাংলাদেশ জামাতে ইসলামী কখনো হানাহানি মারামারিতে বিশ্বাসী না, আমরা শান্তি সুশৃঙ্খল দে একটা সংগঠন, সেই সুশৃঙ্খল ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য, জাতি যে আমাদের কাছে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে, সংখ্যালঘু কে সংখ্যালঘু কে কি আমরা সেটা চাই না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সোনার বাংলাদেশ গড়তে চাই। সালাম আলাইকুম। তাকে 2016 সালের 22 আগস্ট তুলে নেওয়া হয়, কেন তুলে নেওয়া হয় এটা জানেন? এই দেশের একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনা সরকারে এই দেশের বাংলাদেশের স্বাধীনতার পরে তার বাপ যেমন এই দেশের একটা ইতিহাস স্বপ্ন করে গেছে, তারই ধারাবাহিকতা সে একটা ইতিহাস স্বপ্ন, রাজনীতি প্রতিহিংসার শিকার উনি কোনো ব্যক্তিগত ওনার কোনো ইয়া ছিল না, ওনাকে রাজনীতি প্রতিহিংসা পাবে, ওনাকে দীর্ঘ এতটা বছর আয়নাঘর নামে সেই স্বৈরাচারী শেখ হাসিনার যে একটা নিজস্ব যে তস্তা সেল ওইখানে আটক রাখা হয়েছে, এখানে কোনো ওইখানে সম্পূর্ণ ওনাকে নির্দোষভাবে আপনারা গতকালকে দেখেছেন অনেকে যে ওনার যে সাক্ষাৎকার নিয়েছেন, দেখছেন উনি একটা গামছা দেখাইছে যে এই গামছার ফানি দিয়ে একটা দিঘি, যে পরিমাণ ফানি উনি এটাতে মুখম করছে সেই পরিমাণ ফানি দিয়ে একটা দিঘি তৈরি হতো। তাহলে বুঝেন একটা মানুষকে সে কতটা কষ্ট নির্মূল ইয়া করছে, সে এভাবে পর্যন্ত বলছে। বাথরুমে যখন তাকে নেওয়া হয় তখন তার চোখ বেঁধে নেওয়া হয়, সে জানে না সে কোথায় আছে, সে কি বাংলাদেশ নাকি সে কি কোথাও মাটি নিচে নেয় কোথাও। যাই হোক, আমরা সর্বোপরি দেশবাসীর কাছে সবার কাছে উদাত্ত আহ্বান এবং কি সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে সবার বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই না কোনো হানাহানি মারামারি, আমরা চাই না কোনো সন্ত্রাস নৈরাজ্য, আমরা জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র সমিতি সবসময় শান্তি সুশৃঙ্খল সংগঠন। সালাম আলাইকুম।
তো দর্শক, আপনার ভিডিওটি দেখলাম, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কিছুক্ষণ আগেই একটা খবর নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে, সেটা হলো কোটা সংস্কার আন্দোলনের যে 5 সমন্বয়ক দিদি হেফাজতে আছেন, তারা ঘোষণা দিয়েছেন তারা সব কর্মসূচি প্রত্যাহার করছেন। তারা এক্স্যাক্টলি কি বলেছেন সেটা নিয়ে কথা বলবো, কিন্তু এই নিউজটা দেখার সাথে সাথে আমার একটা জিনিস মাথা চাড়া দিল। আচ্ছা, আওয়ামী লীগের ভেতরেই কি কেউ আছে যারা আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে চাইছে? তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে কিন্তু আমার কাছে ঠিক তাই মনে হয়। আমরা এই 5 সমন্বয়কের কথা জানি, প্রথম 3 জনকে, এর মধ্যে 2 জন হসপিটালে ছিল, ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একজন জনাব নাহিদদের উপরে এর আগে ধরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে, তার জখমের চিহ্ন আমাদের সামনে এসছে। তারপর আরো 2 জন জনাব, যাকে আমরা চিনি স্যার জিস, আমাদের সামনে অনেকবার এসছেন তাদের বক্তব্য নিয়ে, সাথে আরেকজন, এবং আরেকজন নারী সমন্বয়ক। মোট 6 জন এখন ডিবি হেফাজতে আছে, এবং এই হেফাজতে রাখাটা একেবারে বেআইনি ছিল। কারণ তথাকথিত, আমি গতকালই একটা ভিডিওতে বলেছিলাম, একজন ক্রস ফায়ারের গল্প, আপনি ঠান্ডা মাথায় খুন করছেন কিন্তু একটা ডিফারেন্ট গল্প বলছেন। আপনি আসলে এদেরকে আটক করে ফেলেছেন, গ্রেফতার করেছেন, কিন্তু এটা বলছেন না। গ্রেফতার বলে একটা প্রবলেম আছে, আপনি তাকে আদালতে নিতে হবে যদি গ্রেফতার দেখান 24 ঘন্টার মধ্যে। আবার আপনি গুম করেও ফেলতে পারছেন না, গুম করে আপনি একবার একটু এই মুহূর্তে যেহেতু প্রচুর ঝামেলা চলছে চাপে পড়ে যাবেন। গ্রেফতার দেখালে 24 ঘন্টার মধ্যে কোর্টে দিতে হবে, তারপর রিমান্ডে আনতে হবে, মানে তাদেরকে তাদের দাবির জন্য গ্রেফতারে করে ফেলেছেন, এটা প্রবলেম হবে। ফলে আপনি একটা উদ্ভট যুক্তি দিচ্ছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই তাদেরকে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। এবং পরিস্থিতি এমন যে বাবা মাকে দেখা করতে দেওয়া হয়নি। এর আগে তাদের টিচাররা গিয়েছেন, তাদেরকে তো দেওয়া হয়নি, বাবা মাকেও না। এবং রীতিমতো এরকম নিউজ আছে, আমি একটু পড়ি ডিবি থেকে, যারা হারুনা রশিদ বলেছেন, তিনি বলেন, নিরাপত্তা স্বার্থে যাদেরকে আমরা নিয়ে এসেছি তাদের পরিবারের কাছে অনুরোধ করব, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আমরা মনে করি তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখছি, পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেই ব্যাপারে আমরা, সেই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই। মানে আমরা খেয়াল করি একটা কিছু লোকজনকে, কিছু স্টুডেন্টকে যদি আপনি নিরাপত্তার কারণে নিয়ে আসেন, তাদের পরিবারের সাথে দেখা করতে দিতে সমস্যা কোথায়? কিন্তু পরিবার দেখা করতে পারে নাই, এবং বহু পরিবার বলেছে যে পরিবারের চেয়ে নিরাপদ আর কে থাকে, আমাদের কাছে কেন আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে না? আমরা বুঝতে পারি আসলে তাদেরকে ওখানে কেন রাখা হয়েছে। সেটাই হলো, এর মধ্যে সবাই জনাব হারুনের সাথে ভাত খাচ্ছেন, এটা আমার খুব পরিচিত দৃশ্য। সেই দৃশ্য আসলো তার কিছুক্ষণের মধ্যেই, সিদ্ধান্ত আসলো তারা কোটা সংস্কার রিলেটেড সব রকম কর্মসূচি প্রত্যাহার করছেন। এবং বলানো হয়েছে, কিন্তু মোটামুটি যাকে নিয়ে খুব আলোচনা বেশি হয়েছে তার নির্যাতিত হওয়ার কারণে নাহিদ এটা পাঠ করেছেন। নাহিদের বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে নিহত এবং আহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনা, অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব কল ঘটনার তীব্র নিন্দা জানাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। নাহিদ বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যেই সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেই প্রশ্নের জবাব পরে দিচ্ছি যে কেন মনে করছি সরকারকে ডোবাতে চাইছে সরকারের ভেতরের কেউ। আমরা খেয়াল করি প্রেক্ষাপটটা, আপনি এই 6 জনকে ধরে নিয়ে গেলেন যারা বিলো 30 মানুষ, যথেষ্ট ম্যাচিওর্ড মানুষ না, তাদেরকে রাখলেন কাস্টাডিতে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দিলেন না, এবং বাংলাদেশের পুলিশ কি বস্তু এটা আমরা খুব ভালো মতো জানি। এর মধ্যে আমাদের প্রচুর নিউজ সামনে আসছে কিভাবে হেফাজতে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে আমি সেটা বলছি না, কিন্তু তাদের উপর তীব্র চাপ তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারি। এবং আপনি ওই অফিসে বসে, মানে আপনি খেয়াল করেন যে আপনি এই পরিমাণও ম্যানেজ করতে পারেন না, যে তাদেরকে ছেড়ে দিলে তারা গিয়ে বাইরে, ঠিক আছে তোমরা বাইরে গিয়ে এই কাজটা করো, মানে তাদের। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ করি, শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।